নির্দেশ দিয়েছেন তো দেখ নার্চে তোমার হিওরং রা ন মার্চে তোমার হিওরিং রয়েছে 9 মার্চ পরে যাই তোমার স্পষ্ট সূচনা আসব যদি কোর্ট সেইদিন কেসটিকে ডিসমিস করে দে মার্চ লাস্ট নয় এপ্রিলে তোমার পরীক্ষা হন্ড্রেড কিন্তু যদি কোর্ট কেসটি কু

ফর্ম পড়া তো এর বহু চান্স কম কী এটার যদি আমি রুল অনুসারে দেখা দে মার্চ রে তোমার কেস ডিসমিসার সম্ভাবনা রয়েছে ওপেড বি যদি সেমনি তোমার কাউন্টার স্ট্রাইক করুচি রে কেসটি ডিসমিস হয়ে যাব এবং পরীক্ষাটি জলদি হয়ে যাব ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে কেস ডিসমিস হবার যেহেতু কেসটি কড়িশা হাইকোর্ট আকসেপ্ট করি ওপিআরবি কে নোটিস করেদ তেমন টিকে সম্ভাবনা রয়েছে কেসটি তা যাইপার টিকে সম্ভাবনা রয়েছে কিন্তু রুল অনুসারে দেখা গেলে তোমার কেসটি ডিসমিস হওয়া নিহত এবার কথা তো বর্তমানে দেখুন যেতে বি এসআই দুই হাজার একুশ ক্যাণ্ডিডেট মানে রয়েছেন সেখানকার প্রিপারেসন জোরদার করু থাকতো তোমাদের সেই মার্চ বার কিংবা উনিশের এক্সাম হওয়াভাবে নিজের প্রিপেসন করু কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে তোমার পরীক্ষা হব না বার কিংবা

কে আধিক বিলম্ব এটা তোমাদের কনফর্ম হয়ে যাও হল বর্তমানে যে এত কি অপডেট রয়েছে তেমন এসআই দুই হাজার একুশের যেতেই ক্যাণ্ডিডেট রয়েছেন জোরদার প্রিপারেসন করতো তাছাড়া তোমার সিভিল কনস্টেবল এক্সাম হওয়া যাচ্ছি ছবি ফেব্রুয়ারি এক্সাম ডেট হয়েছে এক্সপেক্টেড তো সে অনুসারে তোমার যেতে সিভিল কনস্টেবল আসার রয়েছেন সে প্রিপারেশন করুবে বুঝি ধন্যবাদ